হ্যালো বন্ধুরা গুরুকুর রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওএমআর তৈরি করা যায় সে ব্যাপারে আলোচনা করব তো চলুন প্রথমে ওএমআর কিভাবে তৈরি করতে হয় তা যাই প্রথমে এম এস ওয়ার্ড দুই হাজার ষোলো আমি ওপেন করব এই দেখুন দুই হাজার ষোলো আমি ওপেন করলাম এখন আমি পেজ সেট আপ করে নিই প্রথমেই প্রথমে যাব লে আউট তারপরে ওই যে পেজ সেট আপে ক্লিক করব তারপরে এখানে টপ বটম লেফট রাইটে আমরা একদম কমাই দিয়ে আসবো পয়েন্ট টু দিয়ে আসবো যাতে আমার পেজের জাগা হয় পেজে আমরা দুটি কলামে বিভক্ত করে এই কাজটা ওয়েমারটা তৈরি করব এই জন্য পেজের সাইজটা একদম কমাই দিব যাতে দুই পাশেই ভরে যায় আচ্ছা তারপরে ওকেতে ক্লিক করব এখন আরেকটা দুটো কলম করে নেই প্রথমে যাবো প্রথমে লেআউটে যাব তারপরে যে কলমে ক্লিক করবো তারপর মোর কলাম এখান থেকে আমি যে দুটো কলাম সিলেক্ট করব নাম্বার অফ কলাম টু তারপর ওকে দিলাম আমাদের দুটো কলাম হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমরা যদি একটা টেবিল তৈরি করি তো এখানে টেবিল তৈরি করতে পারি একটা এন্টার দিয়ে একটু জায়গা রেখে তুই এখানে আমরা একটা টেবিল তৈরি করব আমরা আবার যাব ইনসার্ট তারপরে টেবিল টেবিলে যায় তারপরে ইনসার্ট টেবিল থাকা অবস্থায় আমি চারটে দেব এখানে আর এখানে দেবো পঁচিশটা হ্যাঁ দিয়ে ওকে দিলাম এখন দেখুন এই যে পুরা আমরা পঞ্চাশটার ঘর হয়ে গেছে ঠিক আমার এখন এই টেবিলটাকে আমি একটু বড় করি বেশি ছোট হয়ে গেছে পিঠায় একটু বড় করি এই যে আমি একটু সাইজ বড় দিলাম ঠিক এই অবস্থায় এখন আমাদের ওয়েম ওয়েমারটা লিখতে হবে তো দেখুন এ ওয়েমেরটা এই যে এই অবস্থায় আমি এটা একটু ছোট করে দেই এরকম দিলাম ওয়েমারটা এখানে আমি ক খ গ ঘ লিখব হ্যাঁ এখন দেখুন আমরা এই একটা বৃত্তুর ভিতরে ক খ গ ঘ লিখবো তো প্রথমে বৃত্তটা নিতে গেলে আমাকে প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে তারপরে শেপে ক্লিক করব তারপরে এই যে ওভেল এখানে ক্লিক করার পর আমি ওভেলটা এই যে আঁকলাম দেখুন গোল একটা বৃত্ত আঁকলাম ঠিক এই বৃত্তটাকে আমি রাইট মাউস ক্লিক করে সোজা টেক্সট এক টেক্সট এখানে অ্যাড থাকা অবস্থায় আমি এই যে ক লেখলাম ক লেখার পর এখন দেখুন ক দেখা যাচ্ছে না ঠিক এটাকে ছোটো করবো ছোটো করে এইট সেজ দিলাম তারপর এই ব্লক থাকা অবস্থায় আবার রাইট মাউস ক্লিক করে এই যে অটো সেভে ক্লিক করব তারপর এখান থেকে এই যে জিরো করে দেবেন এই যে এখান থেকে দেখুন জিরো করে দিলাম তারপর টেক্সট বক্সে যেয়েও সমস্ত কিছু জিরো করে দিয়ে আসবো এই যে জিরো করে আমি ওকে দিলাম এখন দেখুন এই যে একপাশে চলে আসছে এখন যদি আমি এই যে স্পেস বার দিই এই যে মাঝে চলে আসছে দেখুন স্পেস বার দিলে মাঝে চলে আসছে তাই আমরা ঠিক এই মাঝে অবস্থা থাকা অবস্থায় আমরা এটাকে টেনে ঠিক আমাদের এই লাইন বরাবর বসাই দেবো আচ্ছা ঠিক একই অবস্থায় ক যেরকমভাবে বসালাম এখন কন্ট্রোল চেপে ধরে খটাকে নিয়ে আসবো এই যে এটা কণ্ঠ চেপে ধরে দেখুন খটাকে নিয়ে আসলাম এটা একটু সরাই দেই তাহলেই সুন্দরভাবে বসে যাবে দেখুন এটা থাকা অবস্থায় এটাও আস্তে আস্তে এই যে খ দিলাম এখন আবার কণ্ঠ চেপে ধরবো কণ্ঠ চেপে ধরে এই যে পরে ঘ দিলাম ঠিক একই অবস্থায় কণ্ঠ চেপে ধরে আরেকটা ঘ দেবো এই যে এখানে এই যে দেখুন ব্যাস আমাদের ঘ হয়ে গেল এখন ক আমরা নাম চেঞ্জ করে দেই খ তারপরে এখান থেকে এইখানে আসবো গ এই যে এটা আসবে ঘ এই দেখুন ঘ ব্যাস আমাদের অনেক কাজগুলো এগিয়ে গেল এই যে হওয়ার পরে এখন আর কিছুই নেই এখন সে জাস্ট কফি করবেন এই যে দেখুন এই যে কফি করলাম তারপরে কন্ট্রোল সি দেবেন কন্ট্রোল সি দিয়ে আমরা দ্বিতীয়টা এসে কন্ট্রোল ভি দেবো ঠিক একে অব এই যে ক খ গ ঘ এইগুলো আমি সবগুলো কপি করে দিলাম এই পাটটা হয়ে গেল এখন আমি সিরিয়াল নাম্বারটা বসাই দিই এই দেখুন এখানে সিরিয়াল নাম্বার এখানে সাইজটা আপনি এগারো দেবেন এই যে এগারো দিয়ে আমরা এগারো দিয়ে মিটির পজিশনে দিয়ে দেবো এই যে মিটিলে দিলাম ঠিক একই অবস্থা এটাও তাই এগারো সাইজ দিয়ে এই যে মিডিলে দিয়ে দিলাম মিডিলে আচ্ছা এখন আমরা লিখে ফেলাই এক যে নাম্বারটা আমরা দিয়ে দিই সিরিয়ালে যদি দিয়ে দিই নাম্বারটা একটু মিডিলে হয় নাই আমরা মিডিলে যদি দিতে চাই এই যে এইখানে দিতে হবে এই যে মিডিল হয়ে গেল হ্যাঁ তারপরে তিন তিন দেখুন চার পাঁচ এভাবে সিরিয়ালে আমি দিয়ে যাচ্ছি এই দেখুন আমি একের থেকে পঁচিশ পর্যন্ত লিখে ফেলেছি এবং মিডিলে এই যে মিডিলে ক্লিক করে মিডলে চলে আসলো আমাদের এই যে প্রতিষ্ঠ হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমি এইটা ক্লিক করব এই যে এইটাকে ব্লক করব আবার এটা সিলেক্ট কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব এবং পরবর্তীকালে এখানে বসিয়ে দেবো কন্ট্রোল ভি দিলাম দেখুন এই পাশেরটা বসে গেছে ক খ কক এবার ঠিক বসে গেছে কিন্তু এই দেখুন এটা এটা বাড়তি একটা কলামে যে হয়ে গেছে কিন্তু এইটুকু আমরা মুছে দেবো এইটুকু থাকা অবস্থায় এই যে কাটে ক্লিক করে চলে যাবে এই যে চলে গেছে ঠিক পঁচিশে পর আমরা কী হবে পঁচিশে ছাব্বিশ এখান থেকে আমরা আবার লিখে দিই ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারপরে সাতাশ এই যে এইভাবে আঠাশ আঠাশ উনত্রিশ তারপরে তিরিশ ঠিক এইভাবে পঞ্চাশ পর্যন্ত লিখে ফেলান তাই দেখুন আমি পঞ্চাশ পর্যন্ত এই যে লিখে ফেলেছি হ্যাঁ এখন এই যদি আমি এই পাশে আরেকটা দিতে চাই সেই ক্ষেত্রে কী করব ঠিক একই অবস্থায় এই যে এখানে এই কোনায় ধরলেই হয় এই যে ব্লক করলাম পুরা একটা ব্লক করে কন্ট্রোল সি দেবেন কফি এবং এই পাশে এই একদম খালি জায়গায় কাঁশর আসে না তাই এই শেষে রেখে আমি এন্টার দেবো এই যে এন্টার দেওয়ার পর এন্টার দিলে দেখুন পরের লাইনে এই যে চলে আসছে এখানে ঠিক এই অবস্থায় কন্ট্রোল ভি দেবেন কন্ট্রোল ভি দিলে দেখুন আরেকটা এই যে কলাম হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এবং এটাকে যথারীতি আমি চেঞ্জ করে দিই পঞ্চাশের পরে একান্ন বাউান্ন এই দেখুন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এটা হবে ষাট এখন দেখুন এই যে একশো পর্যন্ত আমি পুরোটা লিখে ফেলেছি ঠিক এই অবস্থায় আমি এখন পুরাটাকে সিলেক্ট করবো এই যে কোনায় ধরবেন এই যে এইখা এইটা ক্লিক করব এখন দেখুন ক্লিক করার পর এই যে ডিজাইনে ক্লিক করবেন ডিজাইনে ক্লিক করে ঠিক এইখানে এই যে এইটা ক্লিক করার সাথে সাথেই দেখুন আমাদের লাইনটা এই যে লাইনটা নাই দেখুন লাইনটা চলে গেছে এই দেখুন লাইনটা হালকা হয়ে গেছে ঠিক একই অবস্থায় এটারও ক্লিক করব এটা থাকা অবস্থায় আবার ডিজাইনে ক্লিক করব এই যে ডিজাইন থাকা অবস্থায় এটা ক্লিক করলাম এখন দেখুন লাইনটা চলে গেছে ঠিক এই অবস্থায় আমরা ডিজাইন করব যদি আমরা ডিজাইনের এই যে এই শেষের দিক ধরি শেষের দিক ধরলে এই যে এখানে অনেক ডিজাইন আছে দেখুন এই যে এইখান থেকে আমি যে কোনো একটা ডিজাইন নিতে পারি আমি ধরেন এই যে এই ডিজাইনটা নেব এই যে সবুজ এই ডিজাইনটা নেব এই ডিজাইনটা চলে আসছে দেখুন হচ্ছে এই ডিজাইনটা এই দেখুন চলে আসছে আর এখানে যদি আমি আরেকটা ডিজাইন নিতে চাই সেই ক্ষেত্রে আবার এই যে ব্লক করলাম ব্লক করে আমি এখানে ডিজাইনটা এই যে আরেক ডিজাইন নেবো দেখো বলো আমি এই যে লাল ডিজাইনটা নিলাম এই যে এটা হ্যাঁ এই ডিজাইনটা যদি নেই এই দেখুন তো এই ডিজাইনটা হয়ে গেছে এই যে এই দেখুন সুন্দর ডিজাইন করা যায় যেভাবে দরকার সেটাই ডিজাইন চলে আসে যদি এই কালারটা চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এইখানে আবার ক্লিক করবেন এই যে ব্লক থাকা অবস্থায় এইখানে এই যে কাজ কোনায় এই দাগে ক্লিক করার পর আমরা চলে যাই এই যে বিভিন্ন ডিজাইন ডিজাইনের এইখানে ক্লিক করার পর এই যে লালই ক্লিক করো দেখুন ডিজাইনটা চলে আসছে ঠিক এখান থেকে যদি মনে করি যে এই লাল এইটা ক্লিক করব তাহলে এই ডিজাইনটাই চলে আসবে এখন দেখুন এই যে সুন্দরভাবে এই যে এই ডিজাইনটা চলে আসছে তো যে ডিজাইন চাবেন এখানে ঠিক সেই ডিজাইনটাই চলে আসবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কোনো উপকারে আসে বা কাজে লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনে বেলটি অন করে দেবেন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও